আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, বিফ কারি, গরুর মাংস তরকারি। গরুর মাংস 1.5 কেজি নিয়েছি, ধুয়ে ভালো করে রেখে দিয়েছি সুন্দর করে। 4টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, কেটে নিয়েছি ভালো করে। 20টা লঙ্কা নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, এগুলো ভাজার জন্য। এটা মশলার জন্য আমি নিয়েছি জিরা নিয়েছি, আর এলাচি নিয়েছি ছোটা, দারচিনি নিয়েছি 2 পিস, তারপরে আদা নিয়েছি, তোমার আদা নিয়েছি পরিমাণ মতো, রসুনও 2টা বড় বড় নিয়ে আমি ছুটিয়ে রেখেছি। মশলার জন্য আদা, জিরা, রসুন, এলাচ, দারচিনি, এগুলো আমি মিক্সিতে বেটে নেব। তুমি পারলে ধনিয়াও নিতে পারো, আমি ধনিয়া নিয়ে নিই। আদা, জিরা, রসুন, দারচিনি, এলাচ, এগুলো আমি বেটে নেব। হয়ে গেছে ভালো করে বাটা। আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি, এগুলো বেটে নিয়েছি। এবার মাংসকে আমি প্রেশারে দিয়ে দিব, কারণ এমার্জেন্সি করবো। প্রেশারে দিয়ে আমি মশলাটা কড়াইয়ে ভাজবো, প্রেশারে আমি দিয়ে দিব, কারণ গেস্ট আসলে তাড়াহুড়ার জন্য প্রেশারে মাংসটা গলিয়ে আর আলাদা করে কড়াইয়ে ভেজে নিব। এটা এবার আমি পরিমাণ মতো লবণ দেবো, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিব, হলুদও লাগবে, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, সরষের তেলও তোমরা দিতে পারো, আমি রিফাইন্ড অয়েল খাই যেহেতু, ওই জন্য দিয়ে দিলাম, একটু দিলাম, কারণ ভাজতে আবার লাগবে। এবার আমি হালকা জল দিব, বেশি জল দিব না, একটু জল দিব। এখানে ভালো করে মেখে দিচ্ছি আমি, গ্লাসে, স্টিলের গ্লাসে 1 গ্লাস থেকেও কম জল দিলাম, কারণ মাংস থেকে জল ছুটে, ওই জন্য বেশি জল দিলাম না। এবার গ্যাসে চাপিয়ে দিব, গ্যাসে চাপিয়ে দিয়েছি, 3টা সিটি দিবে, 3টা বা 4টা নামিয়ে নিব। খাসির মাংস থাকলে তাড়াহুড়াতে রান্না করবা, গেস্ট আসলে তুমি 2টা সিটি দিবা, আর গরুর মাংসতে 3টা 4টা দিয়ে দিবা, আর বেশি দিলে আবার গলে যাবে। এদিকে আমি মশলাটা ভেজে নিব, এদিকে হচ্ছে, এদিকে 3টা সিটি দিয়ে দিয়েছি, আরেকটা দিয়ে আবার নামিয়ে নেব। 4টা সিটি দেওয়া হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এদিকে মশলা ভাজবো, মশলা ভাজার জন্য কড়াইটা রেডি আছে, আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিব গোটা 2-4টা জিরা, দিয়ে দিব তেজপাতা, এদিকে তোমার দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা, খালি গরম হবে গোটা জিরাটা, আর দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা। জিরাকে পালংকে দিই না, পালংকে দিতে হবে না, একটু গরম হবে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিতে হবে। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলা করে রেখেছিলাম দিয়ে দিব সবগুলো মশলা। এবার পরিমাণ মতন, কারণ ওখানে মাংস সিদ্ধ করার সময় আমি লবণ হলে দিয়ে দিয়েছি, পরিমাণ মতন এখানে লবণ হলে দিয়ে দিব, 1/2 চামচ লবণ দিলাম আর হলুদ দিলাম। মাংস এবার দেখে নিব গলেছে কি না, না গলে আবার সেটি দিব। ভালো করে গলে গেছে, মানে 4টা সিটি দিতে হবে গরুর মাংসতে, আর খাসির মাংসতে 2টা বা 3টা। হ্যাঁ, গলে গেছে। এবার মশলার সাথে আমি ভেজে নেবো এটাকে, মশলা ওটাকে বেশি ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি মাংসটা দিয়ে দিব মশলাতে, এবার মশলার সাথে মাংসটা ভালো করে ভেজে নেব। এবার ভাজতে ভাজতে গোলটা শুকিয়ে নিব, আমি অনেক ভাজব, কারণ 4টা সিটি দিলেছিলাম এতে, গরুর মাংসতে 4টা সিটি দিলে একটু শুক্তো থাকে, আবার ভাজার সময় ঠিক নরম হয়ে যাবে, ভাজার সময় ঠিকভাবে গলে যাবে, ওই জন্য এবার মশলা দিয়ে ভাজবে, বাস মাংস ভালো করে গলে যাবে। খুব সুন্দর হয়েছে, ঢেকে ঢেকে ভাজলে
একদম তাড়াতাড়ি গলে গলে যাবে আর তোমার মশলাও ভাজা হবে ভালো করে। আর একটু ভাজবো, ব্যাস হয়ে যাবে, একদম সেই গন্ধ বেরোচ্ছে, সেই টেস্ট লাগবে, সেই গন্ধ বেরোচ্ছে দেখো। ইমার্জেন্সি বিফ ক্যারি রেডি আছে দেখো, সুন্দর করে এবার হয়ে গেছে একদম কষা কষা। এবার আমি বের করে নেব, দেখো ভালো করে কষা হয়ে গেছে, এবার বের করে নেব। বেস্ট অফ, কি টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। ফলো দিস রেসিপি, এই রেসিপিটা ফলো করবা, মাংসটা খুব টেস্টি। এমার্জেন্সির জন্য ওইভাবে রান্না করবা, না তো হাঁড়িতে বেশি ভালো লাগে। গেস্ট আসলে তোমার প্রেসারে দিয়ে দিবা 4টা সিটি দিয়ে, তারপরে এদিকে মশলা ভাজবা। এখানে আমার বিফ কারি, এমার্জেন্সি বিফ কারি রেসিপিটা কমপ্লিট হচ্ছে। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।